ছেড়ে এটা খতম করে ফেলছি। এখন এই ডগর তলিয়া এলাকার পুরা এম্পায়ার আঙ্গ গ্যাঙের হইব। ডগরে এখন বাসাইব কেডা গাদা কইছে হ্যাঁ গো বস আর নাই। এই ডগর তলি এলাকা বাচ্চা থাকতেও আমার ছিল, মরার পরেও আমারই আছে, কারণ আমি হচ্ছি এই এলাকার ডন। ভালো প্লিজ একটু দাঁড়া একটু। সব আমারই করা লাগে। আমারে তোর জীবনের সাথে সাথে আরো বহুত কিছু দিয়া খুশি করমু, খামোখা সততার পাল্লায় পড়িস না, কোন লাভ হইত না। দেখ আমার বাতি যা ইচ্ছা পড়ছে।
পুলিশ ভাই, প্ল্যান তো ভালোই করছিনি, কিন্তু আফসোস সব পানিতে চলে গেল। তুই কি শিওর যে তোর বাতি যে তোর বাঁচানোর জন্য আইছে? মারার জন্য অলরেডি দুইজন পাঠাই দিছি, এখন তরে তোর পোলার কাছে পাঠায়া। আমি হম ওই এলাকার একমাত্র ডন। ডাক্তার সাহেব, কি অবস্থা আমার ওয়াইফের? স্যার, সিচুয়েশন ইজ রিয়েলি ক্রিটিক্যাল। আমরা মা অথবা সন্তান যে কোনো একজনকে বাঁচাতে পারবো। ডাক্তার, যে করে হোক আপনি আমার স্ত্রীকে বাঁচান। ওকে স্যার, আমরা দেখছি। আমারে মার ভালো কথা, কিন্তু আমার পোলার পিছনে কেন যাইতাছ? তো কত বছর আগেই আমারে সাইরা চইলা গেছে, এখন নিজের বউরে নিয়ে আর পাঁচটা সাধারণ লোকের মতো সৎ আর ন্যায়ের জীবন বাঁচতাছে। হ্যারে মাইরা, কি লাভ পাবি তোরা? পুলিশ ভাই, ক্রিমিনাল ক্রিমিনালই হয়, হ্যাঁ করে কখনো চান্স দিতে হয় না। আর আমার আদরের ভাতিজা, তোর ভাই কি জানে এসব? জানেন পুলিশ ভাই, হ্যাগো দুই জমজ ভাইরে আমি আমার পোলার মতো আদর করতাম। এই লাইনে হেরা যা যা শিখছে তা সব আমি হ্যাগো শিখাইছি, খালি ধোকা দেওয়া বাদ দিয়া ওইটা কখনো শিখাই নাই। কহ কেডা শিখাইছে তোকে ধোকা দেওয়া? স্যার 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 স্যার, আমার বউ কেমন আছে স্যার? আপনার ছেলে হয়েছে। আমার ওয়াইফ কেমন আছে? সরি, বাট আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি। ভাই, বসের পোলা তো ফোন তুলতেছে না, কি করবো? হ্যালো হ্যালো শাওন, আমি তোমার ছোট কাকা বলতাছি। তোমার বাবা মারা গেছে, মাইরা ফেলছে অন্য গ্যাংয়ের লোকেরা তোমার বাবারে। কোনো চিন্তা করো না তুমি, আমরা ঠিকই বাইর করে ফেলবো। এই কাকা থামেন তো, এটা হওয়ারই ছিল। শোনেন, আমি এখন কোনো কিছুর জন্য আসতে আসতে পারবো না। যা যা করার লাগে করেন আপনারা, আমার এর মধ্যে টাইনেন না। আর শুনেন, বাবা যেহেতু নাই, আপনাকে সবার লগে আজকে থেকে আমার লেনদেন শেষ। আজকের এই একদিনে আমি অনেক কিছু হারাইছি, আমারে আমার মতো এখন থাকতে দেন। দয়া করে কোনোদিন আর আমার লগে যোগাযোগ করার চেষ্টা করেন না। আমি অনু বাচ্চা আছি।
আমার হাত পা এমন ছোট ছোড়কে। আমি একটা বাচ্চার শরীরের ভিতরে আসছিলাম। কথা না শুনি দূর মারছেন কেন? শুনিন দাদা, আমি নিজেও না সবকিছু এখনো বুঝে উঠতে পারি নাই, শুধু এই এতটুকু জানি, সেটা হচ্ছে এখন থেকে প্রতিদিন কিছুক্ষণের জন্য করে করে আপনি আমার বডি কন্ট্রোল করতে পারবেন। আরে বাবু, তুমি উঠে গেছো? আসো আসো। এতে আমার পোলা সাউন, তাইলে কি আমি সত্যি সত্যি আমার নাতির শরীরে? হ্যাঁ দাদা, আপনার আত্মা আমার শরীরে আটকে গেছে। আপনার তো এখনো অনেক কাজ বাকি। এই নাম আমারে, এখনো অনেক কাজ বাকি আমার। মৃত্যুর বদলা নিতে হবে, আমার হারানো এম্পায়ার ফেরত দিতে হবে। এই সব কাজ শেষ করার পরই আপনি আমার শরীর থেকে মুক্তি পাবেন। ততদিন পর্যন্ত আমারে বাবুটন হইয়া থাকতে হবে।